আমরা হচ্ছে আমাদের যে অবজেক্টিভ ছিল আমাদের হচ্ছে দুইটা অবজেক্টিভ থেকে আমি দুইটা সেপারেট পার্টে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে এলইডি ব্লিংকিং বাই রেজিস্টার লেভেল কোড আর হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে

আউটপুট ফুড হচ্ছে যদি আমরা হচ্ছে কোনো কারেন্ট পাই অথবা ভ্যালু ওয়ান পাই তাহলে ওই আউটপুট ফুড থেকে আমরা হচ্ছে কোনো একটা এলইডি জ্বালাইতে পারবে তো আমাদের হচ্ছে আহ এখানে বাইরে থেকে কোনো এলইডি যদি ইউজ না করা হয় প্রয়োজন হয় এই জন্য হচ্ছে আমরা একটা ডিফল্ট ফুড ইউজ করতে পারি যেটাতে আমাদের এশিয়ান থার্টি টু মাইক্রো কন্ট্রোলের একটা ফুড দেওয়া আছে পোর্ট সি থার্টি নাম্বার ফুড যেটাতে হচ্ছে একটা এলইডি অলরেডি অ্যাটাচ করা আছে আমরা যদি এই পুটটাকে ইউজ করে এই পুটটার ভ্যালু কোনো ভাবে হচ্ছে 10 করতে পারে এটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের এলইডিটা ব্লিংকিং হবে এই হচ্ছে আমাদের অবজেক্টিভ ফার্স্ট প্রবলেম এইটা করতে গেলে হচ্ছে আমাদের যে জিনিসটা দরকার তিনটা জিনিস দরকার প্রথম হচ্ছে ওই পুটে যে ক্লক সিগনালটা ওইটাকে এনাবল করা আর দুই নম্বর হচ্ছে ওই পুটটা কোন মোডে ইউজ হবে ওইটাকে আউটপুট মোডে ইউজ হবে নাকি ইনপুট মোডে ইউজ হবে তারপর হচ্ছে ওই পোর্টে হচ্ছে আমরা কত মেগাহার্জের মোড ইউজ করব 50 মেগাহার্জ নাকি 2 মেগাহার্জ নাকি হচ্ছে 25 মেগাহার্জ এই জিনিসগুলো হচ্ছে সেট করতে হবে তারপর হচ্ছে ওই পোর্টে যে ভ্যালুটা ভ্যালু 1 হবে কখন কখন 0 হবে এই জিনিসগুলো আমাদের সেট করতে হবে এই তিনটা রেজিস্টার হচ্ছে আমাদের লাগে এই তিনটা রেজিস্টারের নাম হচ্ছে প্রথম যে রেজিস্টারটা লাগে এটা হচ্ছে আরসিসি কন্ট্রোলার বা মানে আরসিসি কন্ট্রোলার রেজিস্টার সেট রেজিস্টার এপিবিডি 2 ইএমআর e, এইটা দ্বারা হচ্ছে আমরা আমাদের তেরো নম্বর কোর্টের ক্লক সিগন্যালটাকে হচ্ছে অন করতে পারি তো আমি যদি প্রথম কোর্ট থেকে শুরু করি যে হচ্ছে আমাদের এই যে স্যার আমাদের হচ্ছে আরসিসি রেজিস্টার সেন্ডের যে ডিফল্ট অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসটা তো আমি হচ্ছে তার অ্যাড্রেসটাকে আরসিসি বেস অ্যাড্রেসটা আমি হচ্ছে ডিফাইন করে রাখছি এইখানে তো এইটা ডিফাইন করার পরে এখন হচ্ছে আমাদের যে রেজিস্টারটা দরকার এটা হচ্ছে আরসিসি এপিবি টু ই যে রেজিস্টারটা আমাদের হচ্ছে থার্টিন সি পুট থার্টিন নাম্বার হচ্ছে পুটের ক্লক হাউসটাকে অ্যানাবল করবে তো এই হচ্ছে এপিবি

যোগ করি অর্থাৎ হেক্সাডেসিমেল বলো আঠারো নাম্বারের পরের আঠারো পরে যে হচ্ছে রেজিস্টারটা আঠারো নাম্বার রেজিস্টারটা হচ্ছে আমাদের এপিবি টু ইএন ইয়ার রেজিস্টার যেটা হচ্ছে আমাদের তেরো নম্বর পোর্টের ক্লক সিগন্যালটাকে অ্যানাবল করার জন্য দেয় তো এটাকে হচ্ছে আমরা স্যার প্রথমত একটা বোলাটাই লাইন সাইন নাম্বার হচ্ছে বা ইন্টিজার দ্বারা হচ্ছে ডিফাইন করছি এখানে বোলাটাইল ইউজ করা হয়েছে যেন হচ্ছে আমাদের প্রোগ্রাম কালে আমরা যে কোনো সময় এই হচ্ছে রেজিস্টার ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি যখন আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন হয়ে যাবে আমাদের হচ্ছে মাইক্রো কন্ট্রোলারটা লোড করা হয়ে যাবে পরবর্তীতে এইটাকে আর ইউজ করা যাবে না বা কন্ট্রোল করা যাবে না এই জন্য এটাকে ভোলাটাইল হিসেবে নেওয়া এই গেল হচ্ছে আমাদের একটা রেজিস্টার তো এপিবি এই রেজিস্টারে হচ্ছে অনেকগুলা অনেকগুলো হচ্ছে এই রেজিস্টার যে বিগ সংখ্যা আছে আচ্ছা টোটাল এগস্টা বিট নিয়ে কাজ করে এই রেজিস্টারটা এর মধ্যে স্যার চার নাম্বার বিটটা হচ্ছে পুট সি কে এবল করার জন্য ভাই এই যে এখানে আমরা যদি ম্যানুয়াল থেকে দেখি এখানে হচ্ছে দেখাতে যাচ্ছে এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সেট করা হবে এবং সফটওয়্যারের মাধ্যমে ক্লিয়ার করা হবে এই পোর্টে যদি আমরা যখন জিরো দেই তখন হচ্ছে এটা হচ্ছে সি পোর্টের ক্লক গোলা অর্থাৎ সি পোর্টের আন্ডারে যতগুলো হচ্ছে পোর্ট আছে পোর্ট থার্টিন সহ সবগুলো পোর্টকে সে হচ্ছে ডিজেবল করে দিবে আর যদি ওয়ান করি তাহলে হচ্ছে সে ওই পোর্টটাকে অ্যানাবল করে দিবে যেহেতু আমাদের হচ্ছে থার্টিন নাম্বার পোর্টের ক্লক সিগনাল থেকে অ্যানাবল করা লাগবে তো আমরা হচ্ছে চার নাম্বার বিটটাকে হচ্ছে সেট করে দিব ওর চার নাম্বার বিটটাকে সেট করার জন্য আমরা হচ্ছে এ পিবি টু ইএন এর ওর হচ্ছে এ অপারেশনটা করছি যেটা হচ্ছে চার নাম্বার বিটটাকে সেট করে আমি যদি এই অপারেশনটা একটু ব্রেকডাউন করে বুঝাই তাহলে এইখানে হচ্ছে

এই 8CC বেজের JPBR 2E এনাটাক 8 আছে আর 5th নাম্বার বিটটাকে আমরা হচ্ছে এই অপারেশন এর মাধ্যমে সেট করে দেই আমাদের 13 নাম্বার পোর্টে আমরা হচ্ছে ক্লক পালসটা পাই তারপরে আমরা যে কাজটা করছি আমাদের হচ্ছে মুড সিলেকশন কাজ মুড সিলেকশন কাজের জন্য আমি হচ্ছে ডেটা এই যে এইখানে হচ্ছে আমাদের জিপিআইও কন্ট্রোল রেজিস্টারে হচ্ছে কন্ট্রোল রেজিস্টার হচ্ছে আমাদের পোর্টটাকে 13 নম্বর পোর্টের হচ্ছে মোডগুলো সেট করবে তো আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড করে এগুলো একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি এখানে আছে জিপিআইও ভিতরে প্রত্যেকটা পোর্টের জন্য প্রত্যেকটা স্যার সরি সবগুলা পোর্টের টোটাল হচ্ছে আমাদের 15টা পোর্ট আছে 16টা পোর্ট আছে 0 থেকে 15 পর্যন্ত এই 16টা পোর্টের জন্য হচ্ছে ষোলোটা পোর্টে জিরো থেকে সেভেন পর্যন্ত যে পোর্ট গুলো আছে এগুলোকে বলো জিপি আই ও সি আর এল মানে হচ্ছে স্যার জিপি কন্ট্রোল রেজিস্টার লো আর হচ্ছে আট থেকে যে পনেরো পর্যন্ত আছে ওগুলোকে বলা হয়েছে সি আর এইচ সি আর এইচ দ্বারা হচ্ছে আমাদের হচ্ছে ইয়া করা হয় ডিফাইন করা হয় যেহেতু আমরা তেরো নম্বর পোর্ট ইউজ করতেছি তো এইটা হচ্ছে সি আর এইচ এর আন্ডারে পরে তাই হচ্ছে আমরা হচ্ছে ম্যানুয়াল থেকে সি আর এইচ এর কনফিগারেশন এইখানে যে বিষয়টা ব্রেকডাউন করে বোঝানো হইছে যে ওর টোটাল চারটা বিট থাকে হ্যাঁ হচ্ছে কাজ করে ওই কত ফ্রিকুয়েন্সিতে কাজ করবে আর এম দুইটা বিট হচ্ছে কাজ করে সে হচ্ছে এইখানে হচ্ছে এইখানে চারটা অপারেশন দেওয়া আছে যে চারটা হচ্ছে চারটা মোড দেওয়া আছে যেটা হচ্ছে স্যার ইনপুট মোড নাকি আউটপুট মোড আমরা যদি ইনপুট মোড ইউজ করি তাহলে এইখানে এই চারটার যেকোনো একটা অপারেশন মোড ইউজ করতে পারব আর যদি আউটপুট মোড ইউজ করি তাহলে হচ্ছে আমরা এই চারটার যেকোনো একটা ইউজ করতে পারব যেহেতু আমরা হচ্ছে এলইডি ব্লিঙ্ক করব অর্থাৎ আমাদের 13 নম্বর পোর্টে ভ্যালু ওয়ান লাগবে এটা আউটপুট পোর্ড হিসেবে আমরা ইউজ করব তাই আমরা এখান থেকে পোর হিসেবে MSB টু বিট জিরো সিলেক্ট করতে পারি যেটা হচ্ছে আমাদের আউটপুট আউটপুট পুশপুল মোডে হচ্ছে থাকবে আর আমরা হচ্ছে ওর ফ্রিকুয়েন্সি হিসেবে যে কোন একটা ফ্রিকোয়েন্সি নিতে পারি এইখানের এই মোট ফ্রিকুয়েন্সি থেকে এই চারটার যে একটা নিতে পারি যে শুধু রিসেড স্টেটটা বাদ দিয়ে পঞ্চাশ মেগা আর্জন নিতে পারি টু মেগা নিতে পারি টেন মেগা আর্জন নিতে পারি তো আমি আমার সুবিধা মতো হচ্ছে টু মেগা হার্স এবং হচ্ছে আউটপুট পুশপুল এই হচ্ছে চারটা জিনিস নিয়ে কাজ করছে সো এইখানে হচ্ছে টোটাল এখানে একটা চার্ট দেওয়া আছে এই চার্টটা যদি হচ্ছে লক্ষ্য করি এই চার্ট হচ্ছে কন্ট্রোল রেজিস্টার হাই থেকে হচ্ছে বানানো হয়েছে এর প্রথম চারটা বিট যেহেতু হাই আট থেকে শুরু হয় আট থেকে হচ্ছে পনেরো পর্যন্ত শুরু হয় এর প্রথম চারটা বিট কাজ করে এইট এর জন্য পরবর্তীতে চারটা বিট কাজ করে নাইন তারপর হচ্ছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এই থার্টিনের জন্য হচ্ছে এই আমাদের বিশ থেকে তেইশ পর্যন্ত টোয়েন্টি থেকে টোয়েন্টি থ্রি পর্যন্ত হচ্ছে চারটা বিদ কাজ করে এর মধ্যে টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান কাজ করে সে কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে এই জিনিসটা সেট করার জন্য আর বাইশ এবং তেইশ কাজ করে টোয়েন্টি টু এবং টোয়েন্টি থ্রি কাজ করে হচ্ছে সে কোন মোডে কাজ করবে ইনপুট মোডে নাকি আউটপুট মোডে পোশপুল নাকি হচ্ছে ওপেন রিং মোডে কাজ করবে এই জিনিসগুলো যদি আমরা আমাদের কোড ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি যেহেতু আমরা অর ক্লক পাসটাকে আমরা হচ্ছে সেট করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে মোড গুলাকে ডিজাইন করা তো আমরা হচ্ছে প্রথমে অর যে কন্ট্রোল রেজিস্টারে ডিফল্ট ডিফল্ট যে স্টেটটা আছে ওই স্টেট থেকে 20 থেকে 23 পর্যন্ত চারটি বিটকে রিসেট করার চেষ্টা করছি এখানে একটা অপারেশন করা হইছে আমি হচ্ছে একটু জটিল জটিল একটু ব্র্যাকডাউন করে যদি সাবলেন টেক্সট দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসটা এইখান থেকে এতটুকু এইখান থেকে এতটুকু জিনিস হচ্ছে এইটার কাজ হচ্ছে সে এখানে এফ কে বুঝাচ্ছে বা পনেরো নর্মালি হচ্ছে পনেরো বোঝায় যেটা হচ্ছে বাইনারিতে চারটা ওয়ান বাইনারিতে চারটা ওয়ান হয়ে তো এই হচ্ছে চারটা ওয়ান আর এটাকে এই চারটা ওয়ানকে আমরা হচ্ছে বিশ গড় লেফট শিফ্ট লেফ করছি অর্থাৎ ওর হচ্ছে ডান পাশে টোটাল হচ্ছে বিশটা জিরো থাকবে হ্যাঁ আর বাম পাশে হচ্ছে কিছুই থাকবে না এই 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 হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে ওর হচ্ছে বাইনারি ভ্যালু তো এটাকে আমরা এইখানে করছি কি এইখানে হচ্ছে নট করলাম তো আলটিমেটলি যদি নট করি তাহলে ওর ভ্যালুগুলো এরকম হবে প্রথম চারটা ভ্যালু জিরো হয়ে যাবে বাকি সবগুলো ভ্যালু হচ্ছে ওয়ান হয়ে যাবে বাকি যে বিশটা ভ্যালু আছে ওর রাইট সাইডে সবগুলো ভ্যালু হচ্ছে ওয়ান হয়ে যাবে এখন এই জিনিসটাকে হচ্ছে আমরা আমাদের যে ডিফল্ট জিপিআইউ কোড সি এর সাথে আমরা হচ্ছে এন্ড করছি এখানে এন্ড অপারেশন করেছি এন্ড অপারেশন করার ফলে কি হবে এখানে হচ্ছে অর ডিফল্ট ভ্যালু যাই থাকুক না কেন আমরা যদি র্যান্ডম একটা ভ্যালু দিয়ে দেই যাই দেই না কেন ওইখানে এন্ড করা বিট এন্ড করার পরে এই প্রথম চারটা ভ্যালু যেহেতু জিরো আছে এখানে এন্ড করার পরে প্রথম চারটা ভ্যালু জিরো থাকবে বাকি সবগুলা ভ্যালু যেহেতু উপরে সবগুলাই ওয়ান আছে এন্ড করলে ওর যে ডিফল্ট স্টেটে যে ভ্যালুগুলা ছিল ওইগুলো থাকবে তো এতে হচ্ছে আমাদের ডিফল্ট চেঞ্জ হচ্ছে না শুধু বিশ থেকে পর্যন্ত ভ্যালু জিরো হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে এই লাইনটা দিয়ে এই কাজটাই করছি হ্যাঁ তারপর হচ্ছে যেহেতু আমরা হচ্ছে এইখানে মোড হিসেবে সিলেক্ট করেছিলাম হম এইখানে হচ্ছে প্রথম দুইটা বিটকে আমরা ইউজ করেছিলাম আমাদের হচ্ছে ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার হিসেবে যেটা হচ্ছে টু মিগে হার্জ এর অর্থাৎ অর বাইনারি ইকুইভেলেন্ট ভ্যালু হচ্ছে বা ওয়ান জিরো তো আমাদের হচ্ছে বিশতম বিট হচ্ছে জিরো থাকবে আর হচ্ছে একুশতম বিটে ওয়ান দিতে হবে এই জিনিসটা হচ্ছে যদি কোড ইমপ্লিমেন্ট করি আমি হচ্ছে নর্মালি একটা ওয়ান কে বিশ গড় পর্যন্ত হচ্ছে লেফট শিফট করছে ওই সেম আগের হচ্ছে অপারেশনটার মতোই হয়েছে এখানে যে আমি হচ্ছে বিশ নাম্বার ভ্যালুটাকে জিরো করে ফেলছি এইখানে যে হয়েছিল থেকে পর্যন্ত চারটা ভ্যালুকে আমরা হচ্ছে রিসেট করেছিলাম এইখানে জাস্ট ভ্যালু হচ্ছে নাম্বার ভ্যালুটা জিরো লাগবে আর হচ্ছে একুশ নাম্বার ভ্যালুটা হচ্ছে ওয়ান লাগবে এই কাজটা হচ্ছে বিশ নাম্বার ভ্যালুটাকে হচ্ছে জিরো করার জন্য ইউজ করা হয়েছে এরপরের লাইনে যে কাজটা করা হয়েছে এই কাজটা হচ্ছে একুশ নাম্বার বিট কে হচ্ছে সেট করার জন্য এই যে ব্রাকেটের ভিতরে এটা আছে এইটার কাজ হচ্ছে সে এক কে একুশ গোল লেফট শিফট করবে অর্থাৎ এক দিয়ে লেফট হচ্ছে একুশটা এক দিয়ে লেফট হচ্ছে একুশটা শূন্য থাকবে তারপর এই সংখ্যাটাকে কন্ট্রোল কন্ট্রোল রেজিস্টার হায়ার সাথে হচ্ছে সে অর করবে অর করার ফলে যাই হবে অর বেলো যাই থাকুক না কেন একুশ নম্বর বিটটা সেট হয়ে যাবে যেহেতু অর অপারেশন চলছে বিট ওয়াইজ এখানে একটা ওয়ান আছে মানে হচ্ছে অর একুশ নম্বর বিটে অলওয়েজ ওয়ান হয়ে যাবে তো আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি সেট করার কাজটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা মুড সেট করব পরের বিট বাইশ নাম্বার বিট এবং তেইশ নাম্বার বিট দিয়ে যেটা হচ্ছে সে আউটপুট মোডে কাজ করবে এই জিনিসটা হচ্ছে ওকে বলে দেওয়ার জন্য বা ডিফাইন করে দেওয়ার জন্য তো এই কাজটা যেহেতু আমরা হচ্ছে প্রথম দিকে এইখানে একটা কাজ করেছিলাম যে হচ্ছে আমরা প্রথম চারটা ভ্যালু হচ্ছে বিশ থেকে তেইশ পর্যন্ত জিরো করে ফেলেছিলাম তো যেহেতু আমরা হচ্ছে একুশ আর বিশ সেট করে ফেলেছি আর আমাদের লাগবে বাইশ আর তেইশ জিরো তাহলে আলাদা করে সেট করার দরকার নাই সেট করলে করা যায় সেট করা আসলে দরকার হয়নি অলরেডি আমরা এখানে চারটা বেলে সাথে জিরো করে ফেলেছিলাম এই দুটা শুধু সেট করলেই চলে এই হলো স্যার হচ্ছে আমাদের মুড সেট আপ করা এখন আমাদের হচ্ছে সব কাজ শেষ এখন আমরা তেরো নম্বর বিটে হচ্ছে ভ্যালু পাস করার জন্য রেডি রেডি স্টেডি আছে এখন তেরো নম্বর পোর্টে যে ভ্যালু পাস করব এর জন্য আমাদের যে রেজিস্টারটা কাজ করে এটা হচ্ছে জিপিআইও পোর্ট সি বিএসআর এই রেজিস্টারটা কাজ করে আমরা হচ্ছে বিএসআর আর যদি সার্চ করি তা এটা হচ্ছে এখানেই পাওয়া যাবে এই যে এইখানে এই যে পোর্ট এই পোর্টটা হচ্ছে বিএসআর এটা হচ্ছে আমাদের আউটপুট পোর্ট তেরো থেকে জিরো থেকে একত্রিশটা পোর্ট যা আছে সবগুলো পোর্টে হচ্ছে ভ্যালু সরি জিরো থেকে পনেরোটা পোর্ট যে আমাদের হচ্ছে পোর্ট ছিল এই পোর্ট গুলা সবগুলা পোর্ট হচ্ছে ভ্যালু সেট আনসেট করার ক্ষেত্রে কাজে লাগে এই রেজিস্টারটা ওর হচ্ছে অফসেট ভ্যালু কত অফসেট ভ্যালু হচ্ছে জিরো হেক্সাডেসিমেল টেন নাম্বার মানে জিরো এক্স টেন তো যেহেতু আমরা হচ্ছে জিপিআই এর বেজ নিয়েছিলাম ওর সাথে বিএসআর নামে আরেকটা পয়েন্টটা ডিফাইন করে ফেলছি অ্যাড্রেস পয়েন্টটা ডিফাইন করছি হচ্ছে ওর সাথে জাস্ট এই হেক্সাডেসিমেল নাম্বার দশ যোগ করে আমরা যেন বিএসআর এর এক্সাক্ট পয়েন্টারটা পাই তো যেহেতু হচ্ছে আমরা বিএসআরআর এর তেরো নম্বর পোর্ট নিয়ে কাজ করতেছি ওই সরি তেরো নম্বর পোর্টে আমরা বিএসআরআর দিয়ে সেট করব তেরো নাম্বার পোর্ট নিয়ে কাজ করতেছি আমরা এইখানে হচ্ছে তেরো নম্বর পোর্টটাকে সেট করার চেষ্টা করছি এই লাইনটা দিয়ে এই লাইনটাই করা হয়েছে কি এই হচ্ছে ব্রেকেটের ভিতরে যে কাজটা এই হচ্ছে এক নিবে তারপর হচ্ছে তেরোটা জিরো নিবে হম তারপর হচ্ছে আমাদের যে বিএসআরআর রেজিস্টারের যে ডিফল্ট ভ্যালুটা সেটি থাকুক আনসিটি থাকুক ওর সাথে ওর করবে যার ফলে হবে তেরো জিরো থেকে তেরো নাম্বার যে ইন্ডেক্স থাকবে তেরো নাম্বার ইন্ডেক্স ভ্যালুটা হচ্ছে সেট হয়ে যাবে অর অপারেশন করার কারণে তো আমাদের অলরেডি এখন হচ্ছে তেরো নাম্বার পোর্টে আমরা হচ্ছে ওয়ান দিয়ে দিচ্ছি অর্থাৎ সে কারেন্ট পাওয়া গেছে এখানে যদি কোনো ডিফল্ট এলইডি লাগানো থাকে তাহলে সে জ্বলবে যেহেতু আমাদের মাইক্রো কন্ট্রোলারে তেরো নাম্বার পোর্টে অলরেডি একটা সুজ বাতি দেওয়া আছে একটা এলইডি দেওয়া আছে ওইটা হচ্ছে ব্লিং করবে মানে ওইটা জলে থাকবে তো আমাদের যেহেতু একবার জলানো একবার নিভানো প্রয়োজন তো এইখানে হচ্ছে আমি আহ কিছুটা সময় ফরলুপ দিয়ে ডিলে দিছে আমি হচ্ছে ডিফল্ট টাইম আর ইউজ করছি সরি টাইম আমি রেজিস্টার্ড দিয়ে বানাই হচ্ছে পরের পার্টির এই জন্য হচ্ছে ফার্স্ট পার্টি আহ ফরলুপ দিয়ে হচ্ছে দেখাচ্ছি ফরলুপ ইউজ করে কিছুটা ডিলে করছি তারপর হচ্ছে ওভিডটাকে আবার আনসেট যেন অম্বিকার নাম্বার ফোর্ড যে ওয়ান আছে ওটাকে আনসেট করে জিরো করলে হচ্ছে আমরা হচ্ছে ওই এলইডি টা কে নিভাতে পারবো বা এলইডি হচ্ছে অফ করতে পারব সো ডিরেক্টলি হচ্ছে এই যে আমাদের রেজিস্টার কন্ট্রোল তেরো পনেরোটা পোর্ট আছে পনেরোটা পোর্টে ডিরেক্টলি হচ্ছে ভ্যালু আনসেট করার জন্য ওদের প্রত্যেকটা পোর্টের একটা ভ্যালু সেট করার পরে ওই ভ্যালুটাকে রিসেট করার জন্য স্পোর্নিং একটা করে হচ্ছে বিট নাম্বার দেওয়াস যেমন হচ্ছে আমরা জিরো কে যদি হচ্ছে আনসেট করতে যাই তাহলে জিরো করেসপন্ডিং এ ষোলো নাম্বার বিটকে হচ্ছে আমাদের সেট করতে হবে তাইলে ওর হচ্ছে কমপ্লিমেন্টারি বিট হিসেবে জিরো রিসেট হয়ে যাবে সিমিলারলি তেরো নাম্বার বোর্ডকে যদি আমরা রিসেট করতে চাই তাহলে ওর কমপ্লিমেন্টারি বিট হচ্ছে টোয়েন্টি নাইন বিটকে আমাদের সেট করে দিতে হবে তাহলে হচ্ছে আমরা তেরো নম্বর বিটকে রিসেট করতে পারবো এই কাজটাই হচ্ছে এখানে আবার হচ্ছে সিমিলারলি করা হয়েছে যে হচ্ছে আমাদের যে রেজিস্টার্ড বিএসআর এর অর হচ্ছে টোয়েন্টি নাইন নাম্বার বিটটাকে হচ্ছে আমরা সেট করে দিছি তো এইটা করার ফলে হচ্ছে টোয়েন্টি নাইন নাম্বার বিটটা সেট থাকবে আর হচ্ছে থার্টিন নাম্বার বিট অটোমেটিকলি রিসেট হয়ে যাবে যেহেতু থার্টিন আর হচ্ছে টোয়েন্টি নাইন কমপ্লিমেন্টারি বিট কমপ্লিমেন্টলি দিচ্ছি সো এই কাজটা করার ফলে হচ্ছে আমাদের এলইডিটা হচ্ছে অফ হয়ে যাবে তারপর আবার আমি কিছুটা ডিলে দিয়েছি যেন হচ্ছে আবার কিছুক্ষণ অফ থাকে সিমিলারলি যেহেতু পুরো কাজটাই হোয়াইল লুপের মধ্যে হচ্ছে এই এই দুইটা স্টেপ হচ্ছে বারবার চলতে থাকবে যার কারণে হচ্ছে আমাদের এলইডি ব্লিঙ্ক হবে এই হচ্ছে আমাদের প্রথম অবজেক্টিভ হ্যাঁ এইখানে আ কারো কোন কোয়েশ্চেন আছে হ্যালো আচ্ছা পুষ্পুলের বিষয়ে একটা কোশ্চেন ছিল হ্যাঁ আচ্ছা পুষ্পুল আর মোড আর হচ্ছে ওপেন রিন মোডের মধ্যে ডিফারেন্সটা কি আচ্ছা পুষ্পুল আর চুবেন আমি এটা আসলে জানি না আমি জাস্ট পুষ্পুলটাই জানি যে পুষ্পুল হচ্ছে ডিরেক্টলি ভ্যালু সেট করে রিরিক ভ্যালু রিসেট করতে পারে এটা হচ্ছে মেবি ওয়েবিক ভ্যালুর কারণে অনেক সময় ওপেন রিন করলে ওই সরি আমি আসলে জানি না পুরোপুরি স্যার স্যার আছেন স্যার বিশেষ করে বলতেছি জি স্যার এরপর স্যার আমরা হচ্ছে টাইমার আমরা এখানে যে হচ্ছে ফর লুক দিয়ে ডিলেটে ইউজ করেছিলাম এখানে ফর লুক দিয়ে ইউজ না করে যদি আমরা হচ্ছে রেজিস্টার ইউজ করে একটা টাইমার সেট করার চেষ্টা করি বা একটা টাইমার হচ্ছে নিজে বানানোর চেষ্টা করি টাইমার ফাংশন তাইলে কেমন হয় এই কাজটা হচ্ছে আমি এখানে করার চেষ্টা করেছি আমাদের টাইমার হচ্ছে মিনিট আমাদের আমাদের হচ্ছে আহ Gracias. Okay.